বন্ধ হবে কি না বাংলার মানুষ ঠিক করবে, মমতাও ঠিক করতে পারেন না, বিজেপি ঠিক করতে পারে না। আমরা সাধারণ মানুষের যে বক্তব্য সেটা তুলে ধরেছি, আর কোনো রাস্তা নাই বলে বন্ধে গেছি, সেজন্য মানুষ বন্ধ করবেন, দেখা যাবে 26 তারিখ ঠিক হবে কি। রাস্তায় তো আমরা নামবই, আগেই নামবো, মানুষ নেমে পড়েছে, আমরা মানুষের সঙ্গে আছি। স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা ক্লাসে যাচ্ছে না, সারা বাংলা জুড়ে প্রতিবাদ হচ্ছে। হ্যাঁ, হতে পারে, সব করবে সরকার, তার কাজ করবে, আমরা আমাদের কাজ করব। সেক্ষেত্রে কী হবে সেদিন দেখতে পাবেন চালচিত্র, আপনারা তো রাস্তায় থাকবেন, দেখা যাক কী হয়। আমরাও মেনে নিচ্ছি পুলিশ গুলি চালায়, তাহলে চালানোটা কি ভগবান চালিয়েছে? পুলিশ ছিল, র‍্যাব ছিল, তার সামনে গুলি চলেছে, তার কেন ধরলো না? ওনারা বলছেন কি বম বন্দুক ছিল, কোথায় গেল? আপনারা 10 জনকে অ্যারেস্ট করেছেন, একটাও বম বন্দুক রিকভারি করেছেন কি? মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেটা বলছেন শিক্ষামন্ত্রী, তারপরে এসপিকে দিয়ে সেই মিথ্যা কথাটা বলানো হচ্ছে, মানুষ বুঝতে পারছে না। এসপি মুখ নিচু করে স্টেটমেন্ট দিতে বাধ্য হচ্ছে, কারণ চাকরি বাজে না। সেই জন্য আমরা সিবিআই ইনকোয়ারি চাইছি, হিম্মত থাকলে করুন, বোঝা যাবে কে কী করেছে। সেদিকে যাচ্ছেন না ওনারা, বাচ্চারা শিক্ষক চেয়েছে, পড়তে চেয়েছে, তাদেরকে গুলি চালিয়ে দিল। ওখানকার লোকই রিফিউজ করেছে যে পোস্টমর্টেম ঠিক হয়নি, সিবিআই ইনকোয়ারি হোক আবার পোস্টমর্টেম হোক, তার জন্য বডিকে ধরে নদীর ধারে চাপা দিয়ে রেখেছে। তার পরিবারও মানতে চাইছে না, রাত্রেবেলা পাহারাও দিচ্ছে যে পুলিশ চুরি করে নিয়ে পুড়িয়ে দেবে, ফেলে দেবে। এই অবস্থায় কোনো সরকার চলতে পারে? পুলিশ কী করছে? সরকার পাগল হয়ে গেছে না পুলিশ পাগল হয়ে গেছে? আজকে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, কেবল সরকারের ব্যর্থতার জন্য, ভুল নীতির জন্য। মুখ্যমন্ত্রী জার্মানিতে গিয়ে পিয়ানো বাজাচ্ছেন, এভাবে চলতে পারে কোনো রাজ্য সরকার? আমার মনে হয় এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য উনি জার্মানি আর ইটালি ঘুরছেন। কংগ্রেসও ইটালি থেকে উৎসাহ নিয়ে জেতার চেষ্টা করছে, উনিও হচ্ছে বোধহয় ইটালি বোধহয় পাওয়ার হাউস ওইখান থেকে জেতার চেষ্টা করছেন, খুব ভুল করছেন। প্রতিবাদ করতে গেলে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, এটা চলতে পারে না। আমরাও বন্ধের সমর্থক নই, কিন্তু আর কোনো রাস্তা নাই। আপনি যান থানায়, একটা FIR নেয় না পুলিশ, একটা প্রোগ্রাম করতে গেলে অনুমতি দেয় না, আমাদেরকে হল দেয় না, মাঠ দেয় না, এটা কি গণতন্ত্র? জার্মানি থেকে ধমকি দিচ্ছেন, দেখে নেবো কে কাকে দেখবে। কিন্তু যখন জনগণের হিতের বিপরীত কাজ হয়, তখন এই যে গণ আন্দোলন বন ধীরে ধীরে ওইদিকে যায়। আমিও দুমাস আগে বলেছি, আজকের পরিস্থিতি আর রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে, যখন ঠিক মনে হবে আমরা দাবি করব। অনেকে দাবি করেছেন অন্য পার্টি।